নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে হাজির হলাম আরেকটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে, যা গতানুগতিক যে কলকাতা বা শহর বাংলার যে কোলাহল, সে বাস ট্রাম গাড়ির কোলাহল, সেই কোলাহল থেকে অনেকটা দূরে এক ছোট্ট এবং শান্ত স্টেশনের ওপর। তো এই স্টেশনটি অবস্থিত হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথে, হাওড়া খড়গপুর রেললাইনে, ভোগপুর এবং পাঁশকুড়ার মাঝে। মানে আপনি যদি হাওড়া থেকে খড়গপুরের দিকে যান, ঠিক পাঁশকুড়ার আগের যে রেললাইন রেল স্টেশনটি, সেটি হলো এইটি। এবং এখান থেকে খুব কম মানুষ যাতায়াত করেন, তাই ভিড়ও খুব কম হয়, তাই স্টেশনটি খুব পরিষ্কার। আর এই স্টেশনের তিন দিকে আছে তিনটি গ্রাম, আর তার এই গ্রামগুলোর নাম অনুসারে এই স্টেশনের নামকরণ হয়েছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল। ছোট স্টেশন, গ্যালোপিং ট্রেন দাঁড়ায় না। তো চলুন আজকে আপনি আপনাদের দেখাবো এই নারায়ণ পাকুড়িয়া মুরাইলের ব্যাপারে। তো সাথে থাকবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি এসে গেলাম আর একটা এপিসোড নিয়ে আজকে। তো আজকে আমি যাব আপনাদের দেখাবো একটি স্টেশন, যেটি মানে কিছুদিন আগে অবধি ভারতের সবচেয়ে লম্বা নামের স্টেশন, আমাদের দ্বিতীয় নামের স্টেশন ছিল। তো এখন সেই পোস্ট বা সেই স্থানটি সেটি হারিয়েছে। তো ভারতের এই মুহূর্তে সবচেয়ে লম্বা নামের স্টেশন হলো ম্যাড্রাস সেন্ট্রাল, যেটার নাম হচ্ছে থালাইভার এমজি রামাচন্দ্রন। এরকম চেন্নাই সেন্ট্রাল বলে এরকম বড়ো নামের একটা স্টেশন হয়ে গেছে, যেটা আগে শুধু চেন্নাই সেন্ট্রাল ছিল, থালাইভার পুত্তিচারণ বলে এরকম কিছু। আর সেকেন্ড এখন সবচেয়ে বড় হচ্ছে ভেঙ্কাটা নরসিমা রাজা ভুড়িপেটা, যেটা আগে ফার্স্ট সবচেয়ে বড় ছিল। তারপরে এখন থার্ড লংগেস্ট হচ্ছে কাটরা, যেটা জম্মু কাশ্মীর অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা। আর তারপরে এখন যে স্টেশনটিতে যাবো সেটি এখন ভারতের চতুর্থ লম্বা নামের স্টেশন, আগে ছিল দ্বিতীয়। তো আমি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বাগনান স্টেশনে। আজকে এই জার্নিতে আমার সঙ্গে আমার আরও দুজন বন্ধু যাবে, আর যেখানে যাব হচ্ছে জায়গাটির নাম হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল। তো যেটা আগে ছিল ভারতের দ্বিতীয় বৃহত্তম নামের স্টেশন, বাট এই মুহূর্তে সেটা হচ্ছে চতুর্থ বৃহত্তম, যেরকম বললাম। তো ঠিক আছে, আমি ধরবো 11:08 একটি লোকাল, কী লোকাল জানি না, পাঁশকুড়া লোকালই মোস্ট প্রবাবলি। তো চলুন ট্রেনে উঠে আপনাদের কথা বলবো। আসতে বললো তোকে, তো আমি কালকেই বললাম যে ইয়েতে চল সকালে কাজ মিটিয়ে নে, ইচ্ছে করে দেরি করা আমাকে রোদে দাঁড় করিয়ে দেখলে। কোথায় যাচ্ছিস? জানি না, মুরালিতে। হুম, মুড়ি খাচ্ছে, খিদে পেয়েছে, 9 টাকার মুড়ি খেলো। খাসনি সকালে কিছু? কী করিস সকালে উঠে, বুঝতে পারি না। জানি তো যাবো না, তাহলে তো কাজগুলো মিটিয়ে নিয়ে, আমি তো কোনোদিনই কোথাও যাই না, কাজগুলো মিটিয়ে রাখি। মুরাইল কোথায়? নারায়ণ পাকুড়িয়া মুরাইল। তিনটে টিকিটই আমার কাছে ইউটিএসে কাটার। ট্রেন ঢুকে গেছে, চলুন ট্রেনে ওঠা যাক। হাওয়াটা ঠান্ডা দিক বেশ সুন্দর রে, দিদি দীঘা গেলে ভালো হবে।
জায়গাটা দেখ। কোথায় এসছেন? নারায়ণ পাকুড়িয়া। কি আছে এখানে? বড় শহর বলছে লোকে এটাকে। তো এই নারায়ণ পাকুড়া মোড়ে এসে কিছু দোকান খুঁজছিলাম আমরা, তো আমার বন্ধুর চোখে পড়েছে যে মিষ্টির দোকান আছে, তো সেখানে যাচ্ছি এখন। চোখটা জহুরির চোখের মতন। চারুলতা পাঁশকুড়া বলছিল রসটা কেন খাচ্ছিস? মিষ্টি খেলা দুটো আর দুটো দাদুর বান্ধব দিন তোকে খেলাম তিনটে গ্রামের নাম মিলে এই গ্রামটার নাম বলছেন মুরাইল। আচ্ছা, তিনজনের তখন তৈরি হয়েছিল, তখন কি ঝামেলা হয়েছিল নাকি? সবার নামকে দিয়ে দিয়েছে। হ্যাঁ জানি, আমি ছোটবেলা থেকে তো দেখতে পেলেন আমরা এখানে মিষ্টি খেলাম, এবং এই জায়গাটি একদম নারায়ণ পাকুড়া মোড় থেকে নেমেই মিষ্টির দোকানটির নাম হচ্ছে ননিগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, এবং আমার বন্ধু অনেকগুলো মিষ্টি প্যাক করিও নিল এখান থেকে। যথেষ্ট ভালো মিষ্টি কোয়ালিটি দেখলাম, মানে আমাদের বাগনানের মতনই আনএক্সপেক্টেডলি ভালো।
তো এরকম জানলে আমি কম খেয়ে আসতাম, ভরপেট খেয়ে এসেছি, খিদে ছিল না খুব একটা। তাও আমি চারটে মিষ্টি খেয়ে নিলাম। লোকাল গ্যালোপিং একটা, গরম লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এইদিকের যে প্ল্যাটফর্মটি, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকের হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর মাঝখানের যে মেন লাইনটি গেছে তার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। যেরকম আমাদের ঘোড়াঘাটা বা নন্দাগাজন স্টেশনও যেরকম আছে, তো দুটোই প্ল্যাটফর্ম আছে, আর ওইটা হচ্ছে 1 নম্বর। এখানে টিকিট কাউন্টারটিও অ্যাভেলেবেল, এইটি হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিকটি হচ্ছে পাঁশকুড়া যাওয়ার দিক, পাঁশকুড়া যাওয়ার দিকে এইদিকে, আর এইদিকে হচ্ছে টুয়ার্স আপনাদের ভোগপুর হয়ে মেচেদার দিকে। আর দেখতে পাচ্ছেন দুদিকে সবুজ গাছের সারি, যার জন্যই আসা। এই সবুজ গাছের সারি সমাহিত যে স্টেশনগুলি হয় সেগুলি খুব আমাকে ডাকে, খুব তো সেই জন্যেই মানে আমার পছন্দের তালিকায় খুব ওপরের দিকে স্টেশন এই স্টেশনটি। যেরকম আমি লাস্ট আপনাদের দেখিয়েছিলাম আবাদা স্টেশনের কাছে, তো সেই রকম পছন্দের তালিকাতে খুব ওপরের দিকে আছে। কিছুরকম ওভারব্রিজে ওঠা যাক। একদম ছোট্ট, কারণ জাস্ট দুটো প্ল্যাটফর্মকে কানেক্ট করেছে, আর এদিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে নামার জায়গা। এরপরে বট অসত্য গাছে ঘেরা দেবদারু, তো এইরকম স্টেশন আমার খুব ভালো লাগে। তো আপনাদের এরকম লিস্টে কোন স্টেশন আছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, যে এরকম সুন্দর গাছ গাছালি ঘেরা ছোটো স্টেশন কী কী আছে আপনাদের পছন্দ লেখা, নিশ্চয়ই তাহলে আমি গিয়ে কভার করবো।
তো আর তেমন কিছু দেখানোর নেই, ওভারঅল আপনাদের দেখালাম, নিশ্চয়ই ভালো লাগলো আপনাদের দেখে। দেখুন আরেকটি এক্সপ্রেস ট্রেনের কামরা, কিন্তু ওয়াগ নাইন ইঞ্জিন দিয়ে আসছে, কি জানি না কী ট্রেন। যেরকম বলছিলাম যে এরকম আর কি আপনাদের দেখালে আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আমি সেই স্টেশনগুলি কভার করার চেষ্টা করব। চলুন একটি ট্রেন আসছে, ওয়াগ নাইন ইঞ্জিন দিয়ে এক্সপ্রেস ট্রেন, দেখি কী ট্রেন। না কোনো ট্রেন নয়, কিছু কামরাকে শান্টিং করা হচ্ছে, কোনো স্পেশাল ট্রেন ছিল হয়তো, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে এসছিলো, এদিকে ফিরে যাচ্ছে আবার রেলওয়ে মানে টুয়ার্ডস আপনাদের হায়দ্রাবাদের দিকে, না সেটা সাউথ সেন্ট্রাল রেলওয়ে, সাউথ ওয়েস্টার্ন মানে ব্যাঙ্গালোর হুবলি ওই দিকের, জানি না কি ট্রেন এসেছিলো, দক্ষিণ পশ্চিম। তো এর সাথেই আমরা সাইন অফ করলাম আজকের এপিসোডের জন্যে। তো কেমন লাগলো নারায়ণ ঠাকুরের মোড়ায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এরকম কোন স্টেশন দেখতে ভালো লাগে যেরকম বললাম নিশ্চয়ই জানাবেন, আর নারায়ণ পাকুড়া মোড়ের সাথে কী স্মৃতি আছে, বা এই ওভারঅল হাওড়া খড়গপুর লাইনে আর কোন স্টেশনের সাথে আপনাদের কী স্মৃতি আছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। চলুন ভালো থাকবেন, সাইন অফ করলাম এবং খুব তাড়াতাড়ি আসবো পরের এপিসোড নিয়ে। টাটা।